মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আর এতদিনও ভালো ছিলে যে কদিন আমি তোমাদের সামনে আসিনি, আর আজকেও ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পরে আজকে এলাম তোমাদের সামনে। ধরো ফ্যানটা চালাই, প্রচণ্ড গরম হচ্ছে। তো এতদিন ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা ঠাকুরের মানে মিস্ত্রি লাগছিলো, কাজ করতে আসছিলো। তো তার জন্য ওদের রান্না বান্না করে মেয়েকে সামলে এদিকে টুকটাক করে সব ঝাড়াঝুড়ি করছিলাম, কারণ তোমরা ওয়েদার তো দেখেইছ যে কদিন ধরেই মানে বৃষ্টি হচ্ছিলো। কদিন ধরে নয়, বৃষ্টিটা আরম্ভ হলো হচ্ছে বৃহস্পতিবার দিন। হ্যাঁ, বৃহস্পতিবার দিন বৃষ্টি আরম্ভ হলো। তো ওই বৃষ্টি দেখে তো আমি ভয় পেয়ে গেছি যে কিভাবে কি করব, এত ঝাড়াঝুড়ি কাচাকুচি, তারপরে ধোয়াধুয়ি সব করতে হবে। তো ভগবানের আশীর্বাদে দেখলাম শুক্রবার থেকে আকাশটা ছেড়ে গেছে অনেকটাই। তো বৃহস্পতিবার দিন আমি অনেক কেচেছি, পুরো এই পাঁচিলটা জুড়ে আমারই সমস্ত জিনিসপত্র। আমি শুকনোর মানে কী করে শুকোবে সেটাই চিন্তা করে গেছিলাম, তারপরের দিন সব রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর তারপর কালকে সব ঝাড়াঝুড়ি করলাম, পরশু দিন কিছু করেছি, এরকম করে করে আবার পরশু দিন ট্রেনিং ছিল আমাদের দল থেকে। তো এসব করে করেই আমার আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি, তো তার জন্য সরি। আর আজকে আমাদের রান্না পুজো। তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই ঘরে রান্না পুজো, এই রান্নাটা বেশিরভাগ ঘরেই হয়, বুড়ো রান্না এটাকে বলে। তো রান্না পুজোতে কিছুই করতে পারবো না এবারে, কারণ এই বাচ্চাটাকে নিয়ে ও এখন এদিক ওদিক দৌড়াচ্ছে, আর এইটুকু জায়গার মধ্যে রান্না বান্না করা, তারপর একটা মানুষকে যে বলবো সেখানে, মানে ওকে যে বসে খেতে দেব সেরকম মানে জায়গাটা নেই আসলে। তো তার জন্যই আমি ভেবেছি, তোমাদের দাদাভাই বলল যে এবছরটা যা হোক করে তুমি করে নাও, বাড়ির মতো নিয়ম পালন করতে হয় তো বাড়ির মতো করেই করে নাও। তো তার জন্যই এবছরটা বেশি কিছু করব না, আগের বছরেও এই একই হয়েছিল, টুকটুকি দিয়ে এসেছিলো। আগের বছর ওর বিয়ে হয়নি, এবছর তো শ্বশুর বাড়িতে এখানে নেই ও, এখন আবার আসবে বিশ্বকর্মা পূজার পরের দিন আসবে। তো ওকে টুকটুকি দিকে প্রত্যেক বছরই আমি বলি, কাউকেই সেরকম বলতে পারি না, কারণ আমি পেরে উঠি না, একলা একলা আমি পেরে উঠি না, মানে অত কিছু রান্না বান্না করতে আমি সময় পাই না বা পেরে উঠি না। আর এখন তো আরও বাচ্চাটাকে নিয়ে করতে পাচ্ছি না, তারপর একটা টাকা পয়সারও ব্যাপার আছে, মানে হয়ে ওঠে না ঠিক, এই বিশ্বকর্মা ঠাকুর গেলে তারপরে হাতে টাকা, কিন্তু তার আগে থেকেই আমাদের জোগাড়টা করে রাখতে হয়, তাই না? তো তার জন্যে হয়ে ওঠে না। তো এবারে বলেছি হচ্ছে মানুকে বলেছি, ছোটো কাকিমার মেয়েকে, ও আসবে কি না জানি না। আর এখানে একটা ঠাকুমা বলেছিল যে ঠাকুরের ভাত তোদের হয় বলিস না, আগেতে তো শাশুড়ি বলতো, আগেতে অনেক লোক ছিল, আমার ননদরা ছিল, আমার শাশুড়ি ছিল, থাকলে হয়তো বলা হতো। আমি একলা বলে আমি করতে পারি না বলে, আর তোমাদের দাদাভাই যে আমাকে একটু হেল্প করে দেবে, ও ওর ঠাকুর নিয়ে ব্যস্ত, তো তার জন্য আমি বলতে পারি না। তো চলো তাহলে আর বেশি বকছি না তোমাদের সঙ্গে, ওই ঠাকুমাটাকে বলেছি, আর মা তো আসবে দুপুরবেলা, আসবে মা, এখন এসেছিলো মাছ দিতে, বাপি মাছ পাঠিয়ে দিয়েছে, পয়সা নিতে চায় না বাপি, মাছ এমনিই দেয় ধরতে গেলে, কেনা দামটা দিতে যায় কিন্তু নিতে চায় না, এবারে আমি বলেছি নেওয়ার জন্য, জানি না কী হবে। তো চলো তাহলে ওকে, ওই ঠাকুমাটাকে বলেছি। আর হচ্ছে আমার বন্ধু মিঠু, ও কালকে আসবে, কালকে নয় হ্যাঁ কালকে আসবে, ও প্রত্যেক বছর আসতো, মানে আজকের দিনে সন্ধ্যেবেলা ও আসতো, অনেক সব করে দিত এটা ওটা সেটা, তো তার জন্যই ওকে বললাম ছোটোখাটো করে একটু করে নেব। আর চলো তাহলে আর বেশি না কথা বলে রান্নাবান্নাগুলো সেরে ফেলি, আবারও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সব গোজগাছ করে রান্না চাপিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। তো চলো, বন্ধুরা ওদিকে মাছ ভাজছি। আর আজকে তোমাদেরকে বলা হয়নি যে আজকে দুপুরবেলা আমাদের মাছের ঝোলই করতে হয়, মানে মাছটা খেয়ে তারপরেই রান্না করতে হয়, এটাই নাকি নিয়ম। তো আমি জানি না, আমার যা যেটা বলেছে, আমার ননদরা যেটা বলেছে সেটাই আমি করে আসছি। তো চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিও, করে আসছি আবার। সবাইকে গুড আফটারনুন, সমস্ত কাজটা ছেড়ে নিয়েছি, আর গাটা ধুয়ে একটু চুলটা খুললাম,
গাটা ধোয়াও হয়ে গেছে, মানে ভাত খেয়ে গাটা ধুয়ে নি একেবারে। তো এমনি সমস্ত সব হয়ে গেছে, আর গা ধুয়ে কাপড় টাপড় চেঞ্জও হয়ে গেছে। এবার এই টুকিটাকি কাজগুলো করবো। এদিকে তোমাদের দাদাভাই এই যে বাজার নিয়ে এসছে, এগুলোকে দেখা হয়নি এখনো, এগুলো দেখবো। জামা কাপড়গুলো এখনো শুকোতে দেওয়া হয়নি, দিচ্ছে আর ভালো লাগছে না, সকাল থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তো চলো তাহলে জামা কাপড়গুলো শুকু দিয়ে দেওয়া। দেখতেই পাচ্ছো একটু নেল পলিশ পরে নিয়েছি, একটুখানি সাজুগুজু করে নিয়েছি। বাড়িতে একটা ওকেশান কোনো কিছু থাকলে একটু সাজুগুজু করলে ভালো লাগে, বেশ মনটা খুশি খুশি লাগে, মানে মনে মন আসে আরও পুজোর মন পুজোতে। তো চলো তোমার দাদাভাই ওদিকে কী করছে দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বড় সব কমপ্লিট হয়ে গেছে, দুটো ঠাকুরই। দুটো ঠাকুরই মোটামুটি একইভাবে তৈরি করেছে, কিন্তু এটা খালি হাতিটার সুঁটটা নামানো আর এটা তোলো। আর এই ছোটোগুলো এখন তোমার দাদাভাই সাজাচ্ছে। তো মাঝখানেটা পাকড়ি হয়ে গেছে, বাদ বাকি দুটো যে আছে ওগুলোও পাকড়ি হবে। আর আমার মেয়ে দেখো এখানে এই যে মোটুক নিয়ে খেলা করছে, মানো। আর এদিকে দেখো সমস্ত জল টল আমি তুলেই বেশ ভর্তি টত্তি করে রেখে দিয়েছি, কারণ রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাবান্না করার সময় অনেক জল লাগবে, সব ধোয়াধুয়ি করতে হবে আনাজপত্রগুলো। তো তার জন্যে এখানে হাঁড়িতে জল, এই যে বালতিতে জল তুলে রেখে দিয়েছি, ওটা তোমার দাদাভাই তুলেছে, ও স্নান করেছিল বলে ওকে বললাম তাহলে তুলে নাও, আমার স্নান করতে করতে মানে গা ধুতে ধুতে জল চলে যাবে তার জন্যে। তো আনাজ টানাজগুলো চলো এবার ঢেলে ফেলি, আর এখানটাতেই রান্না হবে, তার জন্যই এই দেখো এখানটা ঘিরে দিয়েছে তোমাদের দাদাভাই, এই যে, কারণ এই ছোট্ট জায়গা এখানটাতে রান্না করতে বড্ড অসুবিধা হয়। তো তার জন্য আমি ওকে বললাম এই সামনেটা একটু ঘিরে দাও ওপরটাতে, আর এই নিচটাতে রান্না করব। তো আমি সমস্ত কিছু সকালবেলা গোবর দিয়ে ন্যাতা দিয়েছি, দেখো সমস্ত এই এখান থেকে শুরু করে এই সবটা ন্যাতা দিয়েছি। এদিকে দেখো আমি বসে পড়েছি বাজারগুলো দেখতে, আর ওদিকে আনাজগুলো এখনও পড়ে আছে, আনাজগুলো দেখা হয়নি। আমি আগে বাজার যেগুলো মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছে সেইগুলো মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, তো দেখছিলাম সব কিছু ঠিকঠাক এনেছে কি না। আর ওদিকে দেখো আমার মেয়ে ওদিকে তারের জালি নিয়ে খেলা করছে, আর হাতে একটা পেনও আছে, চারিদিকে দেখতেই পাচ্ছ পাটা ওর ইকির বিকির কেটেছে পেন দিয়ে, কী করবো না দিলেও ওর থাকছে না, তো একটা কিছু দিয়ে ওকে চুপ করিয়ে রাখার জন্য আর কি। তো চলো তাহলে আমি এগুলো সব ঢেলে ফেলি, ঢেলে ফেলে ওদিকে রান্নার জোগাড় করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বসে পড়েছি সবজি কাটতে, আর যেখানে ছাউনি করেছিল রান্না করার জন্য সেখানেই দেখো আমি বস্তা বিছিয়ে নিয়েছি, আর ওদিকে বিছিয়ে দিয়েছি শতরঞ্চি আমার মাকে বসার জন্য। আমার মা এলো এই একটু আগে, আর দেখতেই পাচ্ছ আমি এখানে সবজি কাটছি, আমার পায়ে মশা বসছে খালি খালি, প্রচণ্ড মশা এখানে। তো মাকে বললাম একটা ধূপ জ্বালিয়ে দিতে, মা একটা ধূপও জ্বালিয়ে দিল, তো তাতেও মশা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ খালি মশা কামড়ে কামড়ে আমার পা ফুলিয়ে দিচ্ছে। তো পায়ে আলতা পরে নিয়েছি, একটা পুজো আচ্ছা হলে না একটু আলতা না পড়লে ঠিক ভালো লাগে না, আর এমনিতেও আমি প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরি সেটা তোমরা জানো। তো দেখো এদিকে আমার মায়ের পাটা দেখতেই পাচ্ছ, ফেসটা আর তুলতে পাচ্ছি না, এভাবে তাহলে আনাজগুলো আর দেখা যেত না, তো তার জন্য। তো চলো তাহলে এগুলো কেটে কুটে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আর আমার মা দেখতেই পেলে চালতাটা কাটছে, ওটা কাটলেই হয়ে যাবে, আর কিছু কাটাকুটির নেই। এবারে ওই রসুন আদাগুলো, তারপরে চালতাটা একটু বেটে দিতে হবে, আর আমাদের মাছে রসুন আদা দিতে হয় আর পেঁয়াজও দেয়। তো
চলো তাহলে, আমি দেখতেই পেলে কড়াটা চাপিয়ে দিয়েছি, ভাজাভুজি করবো। এখন 5টা বাজে আর এই ফার্স্ট টাইম 5টার সময় ভাজাভুজি চাপালাম, প্রত্যেক বছর দেরি হয়েছে। দেখতেই পাচ্ছে এই যে লাইট জ্বেলে দিয়েছে তোমার দাদা ভাই। আর এখন আমি এই যে ভাত চাপিয়ে দিয়েছি এইদিকে, আর এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি চালডা দিয়ে। তো অর্ধেকগুলো সব ঘরে রেখে এসেছি আর এটাও ঘরে রেখে আসবো। জল খাওয়াতে হবে, মাছ এখনো ভাজা হয়নি, মাছটা ভাজবে, এইটা হয়ে যাক, মানে ভাতটা ফুটে গেলে এদিকে বসিয়ে দেবো, ডাল হয়েই গেছে। আর আমার মেয়ে ছিল ছোটো কাকিমার কাছে, ওকে রেখে এসেছিলাম, বড্ড বদমাইশ করছিল তো তার জন্য ওকে রেখে এসেছিলাম। তো ওকে এই সব তোমার দাদা ভাই নিয়ে এলো, কাটাকুটি গুলো হয়ে গেছে, তো তার জন্য আমি বললাম নিয়ে চলে আসো, এবার থাক খেলা করুক। তো চলো তাহলে এবার ওকে একটু জল টল খাইয়ে দিই, অনেকক্ষণ ওখানে ছিল, দিয়ে মাছগুলো ভাজতে হবে, হাইটের দিকে চাপিয়ে দেবো, ডালটা এখন ফুটছে ফুটুক। তো রান্না হয়েই এসেছে, এবার মাছগুলো সব ভাজা হলেই হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না হয়েই এসেছে আর ওইদিকে মাছগুলো ভাজছি, দেখতেই পাচ্ছ মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে মা দেখো ফ্যান গড়াচ্ছে দেখলে, আর মাছটা ভাজা হয়ে গেলে, দু রকম মাছ ভাজা হয়ে গেছে, এই যে ইলিশ মাছটা দিয়েছি এতে এখনও ভাজা হচ্ছে, আর এইগুলো রুই মাছ। রুই মাছের ঝাল হবে আর ইলিশ মাছের টক হয় আমাদের। আর এইদিকে দেখো এই ছোট ঠাকুরগুলো সব চলে গেছে, আর এই বড় দুটো আছে, একটা একটা অর্ডারের আর একটা হচ্ছে বিক্রি আছে এখনো। তো বড় দুটো রয়েছে এখন, একটা নিতে আসবে আর একটা বিক্রি আছে। আর এদিকে দেখো আমার মেয়ে। আর এই যে দেখো তোমার দাদা ভাইকে রং করতে দিয়ে গেছে, প্রত্যেক বছরই আনে বিশ্বকর্মা, একটা লক্ষ্মী আর গণেশ ছোট ছোট। ওদিকে রান্না শেষ আর আমি এখানে চলে এসেছি ভাত বাড়াতে, সব রকম একটা একটা করে তুলে রেখে দিই। এটা ঠাকুরকে দেওয়া হবে না, কিন্তু ঠাকুরের উদ্দেশ্যেই এটা তুলে রাখা হয়। তো এই ভাতটা বাড়ার পর ধূপ জ্বালিয়ে শাক বাজিয়ে তারপর আমরা খেতে পাবো। তো বন্ধুরা সমস্ত রান্না বান্না হয়ে গেছে, আর তখন দেখলে ঠাকুরকে ভাত বাড়িয়ে দিচ্ছিলাম, দিয়ে আমরা খেতে বসেছি। এই যে আমার বাপি এসেছে, খাওয়া হয়ে গেছে, আমার মা খাচ্ছে, আমি বসে আছি, আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, দিয়ে মা বাপি চলে যাবে, তো যাওয়ার পরে আমরা খাবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে রান্না রয়েছে, তো অনেকের হয়ে গেছে, অনেকের এখনও চলছে, আমাদেরও এতক্ষণ চলে। এখন বাজে হচ্ছে 9টা, এখনও বাজেনি, 8:30-এর মধ্যে এবছর রান্না কমপ্লিট হয়ে গেছে, কোনো বছর এরকম হয় না। তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভাবে।